নবীজি তাকায়া তাকায়া দেখছে মা জননীকে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীর দুধমা যখন বিদায় নিলেন, এবার নবীজি সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন জনক মহিলাকে যার সম্মানে আপনার রুমাল মোবারক চাদর মোবারক বিছায়া দিলেন, নবী গো যার সম্মানে আপনি দাঁড়াইলেন, আপনার কানে কানে কথা বলল, আপনি তাকে এত ইজ্জত করলেন সম্মান করলেন, নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিলেন। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে সাবিরা রে তোরা জানিস না রে তোরা চিনিস না, আমি যার সম্মানে দাঁড়াইলাম, যার সম্মানে আমি আমার ঘরের চাদর মোবারক বিছা দিলাম, তিনি আর কেউ নয়, তিনি আমার জনম দুঃখিনী দুধমা, যার দুধ পান করেছি হালিমা তুসাদিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আবার। আমার নবী বলে সাবিরা রে আয় আয়, আমার সাহাবি যদি মারা যায় তার নামের দরজা খোলা, জাহান্নামের দরজা খোলা। আমার নবী ডাকতে বলে সাবিরা রে আমার নামে আমার জানা মতে আমার সাহাবি কোনদিন নামাজ সারে নাই, রোজা সারে নাই, অন্যায় করে নাই, পৃথিবীর মধ্যে আমলদার একজন সাহাবি, আমার নবী ডাকতে বলে সাহাবিরা আগুন নিয়ে খড়িয়া না হলো আগুন আনা হলো, আগুনের খড়ির মধ্যে আগুন ধরানো হলো, আগুনের মধ্যে দিয়া পুড়াইয়া দে আমার সাহাবিরে পুড়াইয়া দে, আগুনের মধ্যে সাজানো চিতা সাজানো হলো, চিতা সাজাইয়া খড়ি সাজাইয়া সন্তানের নিয়া যখন আগুনের মধ্যে দিবে, জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে দেখতে পাইলেন, একটা চিৎকার মেরে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে না বিনয় করে বলি, আমি জনম দুঃখিনী মা, আমার কলিজার টুকরা সন্তানের গা গুন দিলে আমি সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানের জীবনে যত ভুল করেছে মাফ করে দিলাম, তবু আমার কলিজার টুকরা সন্তানের আগুনে দিয়েন না, কারণ আমি জনম দুঃখিনী মা সইতে পারবো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। উমর ফারুক খাত্তাবের বেটা উমর চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ আমি আমি মুসলমান আমি মুমিন হয়েছি, বাবা তো অমুসলিম ছিলেন বাবা তো মুসলমান হতে পারে নাই, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আল্লাহ আজকে আমি তো ছিলাম বড় গাদ্দাবি করেছি রাসূলের সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আজকে আমার সামনে বাবার বিচার কেমনে করব, সন্তান হয়ে বাবার বিচার কেমনে করব। খলিফা তোমার ফারুক বলা পারবার যুব বলো তোমার বাবার কি অপরাধ, তোমার তো অপরাধ তোমার বাবা বলেছে, এখন তোমার বাবার কি অপরাধ? বলে হুজুর এক নাম্বার অপরাধ হলো, এক নাম্বার অপরাধ রাহমাতুল্লিল আলামিন যিনি উম্মতের কান্ডারি উম্মতের দরদি, নবী আমার বললেন শুনে নেন বাবা ভালো করে দিলের কান্ডা লাগায় শোনেন, নবী প্রথম বললেন জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম মা তোমার মা, আর একটা দরজার নাম হলো তোমার বাবা, মাকে ভালোবাসবে জান্নাত পাবে, বাবাকে ভালোবাসবে জান্নাত পাবে, তাদের হক আদায় করবে তোমরা জান্নাত পাবে। পৃথিবীতে আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোন মুক্তি মুয়াদ্দিসের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু পিতামাতা যদি একবার সন্তানের জন্য হাত উঠায় দেয় আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় মালি আল্লাহ বলতে দেরি, আল্লাহ সন্তানের গুনাহ মাফ করতে দেরি নয়। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা রাহমাতুল্লিল আলামিন বললেন কি বললেন শুনেন, নবীজি বললেন সাহাবীরা নেই তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জীবিত আছে তোমরা বাড়িতে যা আমাকে একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। বাবা সালামের জবাব দেওয়ার আগে
সালামের জবাব দেওয়ার আগে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সাহাবীর আলোচনা শুনলেন, খুশি হয়ে গেলেন। যাদের মা নাই, যাদের বাবা নাই, অত্যন্ত বেজা, আজকে জনম দুঃখিনী মা নাই, জনম দুঃখিনী বাবা নাই, আজকে কে যেন বাবারে হারায় ফেলেছি, মারে হারায় ফেলেছি, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, এই লাজ বহনকারী গাড়ি জানে লাশটা কতবারই। চট্টগ্রামের রাউজানের মধ্যে হৃদয়ের মা জানে সন্তান হারানো বেদনা কি, প্রতিনিয়ত নেটের মধ্যে দেখি মায়ের হাজারি, প্রতিনিয়ত নেটের মধ্যে দেখি বাবার হাজারি, গতকালকে দেখলাম সাক্ষাৎকারে, পুলিশ সাক্ষাৎকারে জনম দুঃখিনী মা কেঁদে কেঁদে বলতেছে প্রশাসনের বেড়া, আমি সারাদিন না খেয়ে থাকলো, কলিজার টুকরা সন্তানের মুখটা যখন দেখতাম, যখন আমার হৃদয়ের মুখটা দেখতাম, কলেজ থেকে ফিরে এসে যখন কাজের জন্যে পাহাড়ি এলাকায় চলে যেত, মুরগির ফার্মে চলে যেত, মা বলে ডাক দিয়েছি তো আজ কয়টা দিন মা ডাক শুনি না, আমি জনম দুঃখিনী মা, সম্পদ দিয়া বাড়ি দিয়া গাড়ি দিয়া আমার কলিজা ঠান্ডা করতে পারবে না, যদি তোমরা পারো আমার জনম দুঃখিনী সন্তানের ফিরায় দাও, আমার বুকে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার এই জন্য যারা আমরা সন্তান হারাইছি, যারা মাকে হারাইছি, বাবারে হারাইছি, সন্তান হারানো বেদনা একমাত্র বাবা জানে, মা জানে সন্তানের ব্যথা, যারা কাঁদেনি নাই লাশ পৃথিবীর মধ্যে কোনোদিন বসবে না, এই জন্য বাবা অনেক সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে, না জানি কখন কে চলে যায়, আল্লাহ এই সন্তান যেন বাবার হক গুলো আদায় করতে পারি, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম তেলের কান্ডা লাগা শুনলাম, সাহাবীরা কাঁদতে কাঁদতে শুনলেন, সামনে থেকে উঠে একটু ভিতরে গেলেন, নবীজি চিন্তা করেন আমি সাহাবীদের সামনে যখন আলোচনা করি রাত চলে যায়, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, সাহাবীরা আমার সামনে থেকে উঠে না, আজকে দেখি আমার সাহাবীরা আমার সামনে থেকে উঠে গেল, কারণটা কি একটু জানার দরকার। নবীজি আস্তে আস্তে পাহাড়ের দিকে আগায় গেলেন, সাহাবীরা দাঁড়ায় আসেন, নবীজি বললেন আমার সাহাবীরা রে, তোমাদের সুখি কেন পানি, তোমাদের মনটা কেন বেজা, তোমরা কেন কাঁদো, তোমরা কেন কাঁদ। সাহাবীরা বলে বুঝু আজকে যে ওয়াজটা আপনি করলেন, ওয়াজ আমরা শুনেছি, এই ওয়াজটা যদি এক মাস আগে শুনতে পাইতাম, এই বড় একটা নিয়ামত আমরা হারাইয়া ফেলেছি, আজ পাই নাই, আজকে বড় অভাব। হুজুর এক সপ্তাহ আগে যদি আমরা শুনতে পারতাম, এই নিয়ামত থেকে বঞ্চিত হইতাম না, এটার বড় অভাব। আল্লাহু আকবার বলেন। নবীজি বলতেছে তোমরা কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা নাই, আমাদের বাবা নাই, আপনি ওয়াজ করলেন যারা পিতা মাতারে সালাম দিবি তার আমল নামায় একটা কবল হজের সব লেখা হয়ে যাবে, আজকে আজকে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, এত বড় একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ নবী, নবীজি বলে সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতি, আল্লাহর ডাকতে বলে হাবিব, আমার আল্লাহ নিজে ডাকতে বলে হাবিব, আপনার আমি এতিম বানাইলাম, এ আমার আল্লাহ
আমার সগিরা গবি আমার পিতামাতার সগিরা গবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহ মাফ করে দাও। আজকে যারা বাবারে হারাইলাম মারে হারাইলাম, কবরের পাশে যাইয়া কয়েকবার দুরূদ শরীফ পড়িয়া ফাতিহা পড়িয়া দুটি হাত উঠাইয়া, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো আমার নবী রাহমাতুল্লিল আলামিন, মোনাজাতের কিবলার শাজিম দুখানা ভিক্ষার হাত উঠাইয়া দাও আল্লাহর দরবারে, ডাক দে বলো আসমান জমিনের মালিক, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের আপন জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, আমার আব্বার গুনাহ মাফ করে দাও, মার গুনাহ মাফ করে দাও। আব্বা মা কত কষ্ট করে লালন পালন করেছিল রে মুসলমান, পৃথিবীর মধ্যে লালন পালন করেছিল, এই পিতা মাতার সগিরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, আর আপনার পবিত্র রহমতের কোলে আমার আব্বা মারে তুলে লাল জোরে জোরে বলো মারহাবা। নবীর উম্মতের জন্য নবী কেমনে কেঁদে গেলেন, এ দুনিয়ার মুসলমান প্রতিনিয়ত আমার বাবারা গভীর মনোযোগ মনের দিলের কান্ডা লাগা শুনবেন, কারণ এ জীবন জীবন নাই, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মুসলমান তিন শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না, তিন শ্রেণী উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে না। তাদের মধ্যে এক নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, জোরে বলা যাবে না আল্লাহু আকবার, পিতা মাতার অবাধ্য সন্তান। একটু আগে 14টা হকের কথা বলেছি বাবা, এগুলা বিস্তারিত আলোচনা ছোট্ট ছোট্ট করে বলি যাব, দিলের কান্ডা লাগা শোনা লাগবে, 4-5 ঘন্টার আলোচনা ঘন্টার মধ্যে ছেড়ে দিব, আলোচনার দিলের কান্ডা লাগা শুনতে হবে। এক নাম্বার হলো মুসলমান পিতা মাতার না পরমানি সন্তান, কোনো সন্তান যদি পিতা মাতার উপরে কষ্ট পেয়ে থাকে, কোনো সন্তান যদি পিতা মাতার ওই সন্তানের আচরণে কষ্ট পেয়ে থাকে, আল্লাহর কসম এই দুনিয়ার জিন্দেগি তার হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, কোরবানি কবুল হবে না, সব কিছু বরবাদ হয়ে যাবে। আমার বাবারা 2 নম্বর হলো এতিমের মাল ভক্ষণকারী, বাবা যারা এতিমের মাল ভক্ষণ করে এই 2 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। নাম্বার 3 হলো বাজানরে শুনেলাম, নাম্বার 3 কোন শ্রেণী মানুষ, 3 শ্রেণী মানুষের মধ্যে নাম্বার 3 হলো যারা পর নিন্দা করে গিবাদ করে না জানিয়া, এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। আমার জানা মতে বাংলাদেশে 3 শ্রেণীর মানুষই ভরপুর আছে, 1 নম্বর এতিমের মাল ভক্ষণকারী মানুষের অভাব নাই, 2 নম্বর হলো কারণ নবীজি এতিম ছিলেন এই জন্য এতিমেরা তো মর্যাদা, এতিমেরা তো দাম। আমার আল্লাহর নবী বলে গেছেন এই 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। নাম্বার 1 হলো পিতা মাতার না পারমানি সন্তান। আজকে দেখা যায় পিতার হাতে সন্তান কোন, সন্তানের হাতে বাবা কোন, হাজার হাজার দেখা যায় ওই শরিয়ার মতন পুলিশ দাম্পত্য জীবন প্রেমের কারণে মাকে এসি বাবাকে চির বিদায় করে দিছে, বাংলাদেশে হাজারো সন্তান বাবাকে বিদায় করে দিছে, মাকে বিদায় করে দিছে, মাকে তোমরাও শব্দ করো না। অ মুসলমান গভীর মনোযোগ, এক মা বাবা যদি তোমাকে ডাক দেয় নামাজে দাঁড়াইছো ফরজ নামাজ ব্যতীত, তোমার মা তোমারে ডাক দিছে, বাবা তোমারে ডাক দিছে, সমস্ত নামাজ ছেড়ে দাও ফরজ ব্যতীত, আগে তোমার মাকে মায়ের ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও, তাহলে আজকে আমাদের সন্তানেরা পিতামাতার হক আদায় করতে পারছি না, বাবা মায়ের কথা মতো চলছি না। আল্লাহর কসম কিয়ামতের ময়দানে কি জবাব দিব, জবাব দেওয়ার কোনো জায়গা পাবো না, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। মাকে কষ্ট দেওয়ার কারণে হযরত আলকামা নবীর প্রিয় সাহাবী, নবীর প্রিয় সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, দিলের কান্ডা লাগা শোনা নেবেন বাজানেরা, হযরত আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, জানটা বাইর হয় না, রুহটা বাইর হয় না,
জনম দুখিনী মা ঘরের মধ্যে পড়ে আছে। আল্লাহর নবীর কাছে খবর গেল, সাহাবীরা ডাকতে বলে, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত তালকা মা আজ কয়টা দিন মৃত্যু শয্যায় সজ্জিত, কত কষ্ট হয়, কত কষ্ট হয় জানতে বাইর হয় না, এত কষ্ট সহ্য করতে পারে না। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে বলে, সাবির আরে তোমরা আমার সাবির কাছে চলে যাও। আলকামার চারিপাশে বসে বসে কালেমা পড়ো, কালেমায় শাহাদাত পড়ো, দোয়া দরুদ পড়ো, কালেমা পড়ো, আল্লাহ যেন আলকামার জানটা আসানের সঙ্গে কবুল করে নেয়। সাবিরা যাইয়া হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর চারিপাশে ঘিরে ঘিরে দোয়া করতে লাগলেন। নবীর সাবিরা চোখের পানি সেরে সেরে কান্দার দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, সূরা কিরাত পড়ে, কিন্তু আলকামার জানটা বাইর হয় না, রূহটা বাইর হয় না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন বাবারা, দিলের কান্দা লাগা শুনে লও। সাহাবীরা খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আলকামার চারিদিকে বইয়া বইয়া কালেমা পড়লাম, কালেমা শাহাদাত পড়লাম, দুয়াইনুস পড়লাম, কত কিছু পড়লাম, কিন্তু আলকামার জানতা বাইর হয় না, মৃত্যু যন্ত্রণা লাগব হয় না। আল্লাহ নবী গো এত কষ্ট পায় রে, কষ্ট দিকে আমরা সহ্য করতে পারি না, বুকের মধ্যে শুধু জানটা দরবার করে রে, হালকা আমার অঙ্গ প্রত্যঙ্গ শুকায়া কঙ্কাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী আমাদের ভাই আপনার স্বামী জানটা বাইর হয় না নবী গো। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ আমার আলকামার তুমি মৃত্যু ডাসান করে দাও, আমার আলকামার মৃত্যু ডাসান করে দাও। নবীর সাহাবীদের কথা বলতেছি বুঝতে আপনাদের সহজ হয়ে যাবে, আমাদের কথা তো বাদ দিলেন। আল্লাহ নবী যখন হাত উঠাইলেন, আমার আল্লাহ ডাকতে বলে, হাবি আপনি যার পক্ষে উকলাতি করেন তাকে আমি কবুল করতে পারছি না, আপনি যার জন্য দোয়া করেন আমি তারে ক্ষমা করতে পারছি না, জানতা আমি আসানে বাইর করতে পারছি না। আমার আল্লাহ নবী ডাকতে বলে, আমার আল্লাহ আমার আলকামার জানটা তুমি সহজ করে নিয়ে যাও, মৃত্যুটা সহজ করে নিয়ে যাও, কারণ মৃত্যুর আলোচনা করতে যায় আল্লামা কুতুবী রহমাতুল্লাহ বয়ান করেন, শুধু তাই না মুফতি আমজাদ আলী সাহেবের বয়ান করেন, মুফতি আমজাদ আলী সাহেবের একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয় সেটার কঠিনতা তার কষ্ট হলো সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর সেইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে আমরা জিহ্বা বাইর হয়ে বাইরে আমার আল্লাহ হাতটা নামাইতে বলেছে, আজকে দোয়া কবুল করবে না, কারণ এই দুনিয়ার মধ্যে আলকামার জনম দুখিনী মা দুনিয়ার মধ্যে জিন্দা, যতক্ষণ পর্যন্ত মা রাজি হবে না পিতা মাতার হক শুনালন বাবার শুনাটা শুনালন, এত যতক্ষণ পর্যন্ত মা তার উপরে রাজি হবে না
মা তার উপরে খুশি থাকবে না, মৃত্যু যন্ত্রণা কমবে না, কমবে না। যদিও মা মনে কষ্ট পাওয়া অবস্থায় যদি সন্তান মারা যায়, ওই সন্তান হবে জাহান্নামী। নবীর সাহাবী বলে জাহান্নামের দরজায় যে পৌঁছে যাবে। আল্লাহ নবী দূরে বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী নিজেই যাব। আল্লাহ নবী দূরে গেলেন, আল্লাহ নবী দূরে চলে গেলেন সাহাবীর বাড়িতে। সাহাবীর বাড়িতে ইয়া নবী জি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া বাইত। ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো, আলাইকুম আসসালাম। কে গো তুমি? কয়? আমি হলাম আলকামার মা। আল্লাহ নবী বলে, মা গো, আমি আল্লাহ নবী রাহমাতুলিল আলামিন। মায়ের নবী গাও, আপনি আমার ঘরে আসেন, আমি বহু ধন্য, আমি বড় খুশি হয়েছি। মায়ের নবী গো, আমার নবী কয়মা গো, মৃত্যু সজ্জায় সজ্জিত আপনার কলিজা টুকরা সন্তান। কয়, হ্যাঁ বাবা। কয়মা গো, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করেন যেন জানতা তার সহজে বাইর হয়ে যায়। আল্লাহ নবী বলার পরে মা ঘর ভিতর থেকে বাজা সে নারে বাজান না, আমি আমার সন্তানের উপর রাজি না, আমার সন্তানের উপরে খুশি না। মেন নবী ডাকতে বলে, মা গো, আপনার কলিজার টুকরা সন্তান কষ্ট পায়, আপনি দোয়া করেন যেন আল্লাহ তার জানটা থানের সঙ্গে নিয়ে যায়। কই, না বাবা না, আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ। জনম দুঃখিনী মা বলা পর নবী বললেন, মা গো কিসের কষ্ট? কয়, সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি জনম দুঃখিনী মায়ের কোনো কথা আর প্রাধান্য দিত না, মূল্যায়ন করতো না। আমি মা যখন ডাক দিতাম, একটু আগে বাজার ওয়াজের ভিতরে শুনছেন, মা বাবার কথা মতো সদা সর্বদাই সন্তানের চলা, এই সাতটা হকের মধ্যে জীবিত থাকতে এর মধ্যে একটা রয়েছে। বলে, বাবা সারা জীবন যখন আমার কথা, আমার কথার মূল্যায়ন হতো না, বিবির কথার মূল্যায়ন হতো, আমার মনে বড় কষ্ট, এই জন্য আমি কষ্ট পেয়েছি, আমার কলিজার মধ্যে আঘাত লেগেছে। জনম দুঃখিনী মা, মা গো আপনি মাফ করে দেন, আপনার সন্তানের মাফ করে দেন। এবার মাফ চাইলেন, আমার নবীজি বলেন মাফ করে দেন। মা বলে, না রে বাবা না। আমার নবী বলে, সাহাবীরে রে আয় আয়, আমার সাহাবি যদি মারা যায় তার নামের দরজা খোলা, জাহান্নামের দরজা খোলা। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার নাম আমার জানা মতে আমার সাহাবি কোনদিন নামাজ সারে নাই, রোজা সারে নাই, অন্যায় করে নাই। পৃথিবীর মধ্যে আমলদার একজন সাহাবি, আমার নবী ডাকতে বলে, সাহাবীরা আগুন নিয়ে খড়ি আনা হলো, আগুন আনা হলো, আগুনের খড়ির মধ্যে আগুন ধরানো হলো, আগুনের মধ্যে দিয়ে পুড়ায় দে, আমার সাহাবীর পুড়ায় দে, আগুনের মধ্যে সাজানো হলো, চিতা সাজানো হলো, চিতা সাজাইয়া খড়ি সাজাইয়া সন্তানের নিয়া যখন আগুনের মধ্যে দিবে, জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে দেখতে পাইলেন, একটা চিৎকার মেরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে নাই বিনয় করে বলি, আমি জনম দুঃখিনী মা, আমার কলিজার টুকরা সন্তানের গা গুন দিলে আমি সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানের জীবনে যত ভুল করেছে মাফ করে দিলাম, তবু আমার কলিজার টুকরা সন্তানের আগুনে দিয়েন না, কারণ আমি জনম দুঃখিনী মা সইতে পারবো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আলকামার জবানে কালেমা জারি হয়ে গেল, চিৎকার কালেমা পড়িলা, তুমি পেমসি কাইয়া কোথায় লো কাইলা,
ও দয়াল নবী গো তুমি প্রেম শিখায়া রোজায় গো মাইলা। শরীয়তের দিক তাকান নবী, হাকিকতের দিক তাকান নবী, পিতামাতার হকের দিকে তাকান নবী, কারণ শরীয়তে নবী ও মায়ের পেট থেকে আসলে মুসলমান। আমার সাথে সাথে জোরে জোরে বলেন, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলাও, তুমি প্রেম শিখায়া রওজায় লো। ও মায়ার নবী গো প্রাণের নবী গো, তুমি প্রেম শিখায়া রওজায় গো মাইলাও, তুমি প্রেম শিখায়া অতি সাদের উম্মত আপনার গুনাতে মজিয়া। কোথায় রইলেন দয়াল গো নবী, দেখেন না সাইয়া। ইবু আলিয়া বাসি কান্দে বসে, ইবু আলিয়া বাসি কান্দে বসে, নবী একবার দাও তুমি প্রেম শিখায়া রওজায় গো মাইলাও, তুমি প্রেম শিখায়া। দাদা ভাই জোরে জোরে বলেন, রবিউল আউয়াল মাস, আহা এই মাসে নবী আগমন করেছে, নবীর মা বাবার কি শ্রদ্ধা করেছে। আমি আস্তে আস্তে যাইতেছি, ধীরে ধীরে যামু, এখান দিয়ে সব আলোচনা হবে। শরিয়াত তরি কথা কি কত মারে ফাত, তুমি প্রেম শিখায়া রওজায় গো মাইলাও, তুমি প্রেম শিখায়া। মদিনাতে আসেন আপনি দেওয়ানা বানায়া, দেওয়ানা বানায়া আপনার দর রুমাত কান্দে গো নবী, আজ মাহফিলে বসিয়া আপনার দর রুমাত কান্দে গো নবী, আজ মাহফিলে বসিয়া মিলাদ নবীর মাহফিলে, মিলাদ নবীর মাহফিলে পাগল দিওয়ানা, তুমি প্রেম শিখায়া রওজায় গো মাইলাও, তুমি প্রেম শিখায়া রওজায় গো। আরো জোরে বলেন, তুমি প্রেম শিখায়া। আমার পিতা মাতা গুরুজনে সবাই আমায় এতিম করে আসে মাটির কবরে, আমাদের পিতা মাতা আপন জনে এতিম বানাই শুয়ে গো আসে রাসুল মাটির ঘরে, কোটি না সরের ময়দান নবী কঠিনায়া সুরের ময়দান, সাহায্য চাই চরণে নবী, সাহায্য চাই চরণে, তুমি প্রেম শিখায়া রওজায় গো মাইলাও, তুমি প্রেম শিখায়া। একটু মহব্বতে বলেন, ও মায়া নবী গো নবী গো, তুমি প্রেম শিখায়া রওজায় গো মাইলা, তুমি প্রেম শিখায়া। আমরা আসি মহা কঠিন বিপাদে নবী গো, আমরা আসি কঠিন মহাবিপাদে নবী গো,
মুসিবাতের জগতে এসে ও নবী দাও দেখা দাও দাও বউ দিদার দাও দেখা দাও দাও বউ দিদার কান্দি আপনার শরণে তুমি প্রেম শিখাইয়া রোজায় গো মহিলাও তুমি প্রেম শিখাইয়া ও মায়ার নবী গো দয়াল নবী গো তুমি পেনশি কাইয়া আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমার ভাইরা আমার বন্ধুরা আমার কথাগুলো বলতে যাইয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে একজন বিদ্যা তার সন্তানের হাত ধরে টেনে টেনে নিয়ে আসলেন হাত ধরে টেনে নিয়ে আসলেন এনে বলেন আমিনুল মুমিনিন হে খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক আপনার কদমের মধ্যে আমার ছেলেকে আনছি আমার ছেলের বিচার করা লাগবে জোরে বলা যাবেন আল্লাহু আকবার কি করা লাগবে বিচার করা লাগবে সন্তানের বিচার চাই বাবা খলিফা হযরত তোমারের কাছে ভালো করে জেনে নাও খলিফা হযরত তোমার বলে বিদ্যারে আসো আমার কাছে আসো তোমার সন্তান কি অপরাধ করে বলো কি অপরাধ করে বলো বলে হুজুর সন্তান তিনটা মারাত্মক বড় ভুল করেছে নাম্বার ওয়ান যে উমরের ভয় এলাকার মানুষগুলো থত্থর করে কাঁপতো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ভয় এলাকার মানুষগুলো থত্থর করে কাঁপতেন উনি ডাকতে বলেন এ বৃদ্ধা তোমার বিচার গুলো কিসের বিচার করবে বলো বলে হুজুর এক নাম্বার বিচার আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা করে এই ছেলেটা জিনাকারী ছেলে আমি আপনার আইন মানি রাসূলের বিধান অনুযায়ী চলি আমি আমার সন্তানের হক ঠিক মতো আদায় করতে পারি নাই সন্তানের হক আমি আদায় করতে পারি নাই ভালো করে বুঝে নিবেন হকের ওয়াজ শুনতেছেন বাবা আমার দরুদি বন্ধুরা আমার হয়তো এর কারণে আমি নষ্ট হয়ে গেছি আমার ছেলে একজন জিনাকারী হযরত তোমার ফারুক শোনা পর চোখ দুটো বড় লাল হয়ে গেলেন উনি বলেন রাগান্বিত হয়ে বললেন যুবকরে তুমি কি জানো না জিনা করার শাস্তি কি জিনা করা বড় অপরাধ তুমি জিনা করেছো এর অপরাধ তোমার মৃত্যুদণ্ড হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলা পর ছেলেটা বললেন হুজুর আমি শুনেছি আমি জেনেছি যে আমি ভুল করেছি হুজুর আমি এখন শুনতে পেরে আপনি বলেছেন জিনা করা এটা বিশাল বড় গুনাহ আমি শুনতে পেরেছি আমিনুল মুমিনিন দুই নাম্বার গুনাহ দুই নাম্বার অপরাধ ছেলে আমার ছেলে মানুষ হত্যা করেছে জোরে বলো আল্লাহু আকবার মানুষকে হত্যা করে আজকে দুনিয়ার মধ্যে আমাদের সন্তান হয়ে বাবাকে হত্যা করে সন্তান হয়ে বাবারে হত্যা করে বাবারে ভাই হয়ে বাইরে হত্যা করে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন কি বললা কয় যুবক যুবক তুমি কি বল তুমি কি সত্যি মানুষ খুন করেছো যুবক বলে জি হুজুর আমি ভুল করেছি বলে মানুষ তুমি জানো না মানুষ হত্যা মহাপাপ তুমি এটা করেছো দ্বিতীয় অন্যায় করেছি বলে হুজুর দ্বিতীয় অন্যায় আমি নেশা করি আমি বিশাল নেশাগ্রস্ত হয়ে গেছি ক্ষতির মধ্যে পড়ে গেছি আমিনুল মুমিনিন হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যুবকরে তুমি কি জানো না নেশা দ্রব্য করা যাবে না যেটা হারাম তুমি হারামটাকে কেন গ্রহণ করেছো তোমার বিচার হবে কঠিন বিচার হবে এখন বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে খলিফা হযরত উমর ফারুক বিচার করবে কার যুবকের ওয়াজ যুবকের বিচার করবে আল্লাহু আকবার বলা যাবে না খলিফা হযরত উমর ফারুক যখন বিচারের জন্য দাঁড়াইলেন সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক এ মুসলমান শুনে নেন বিদ্যা ডাক দেবার বিদ্যা বলা পর যুবক বলে আমিনুল মুমিনিন আমাকে ক্ষমা করবেন আমি আপনার কাছে একটা অনুরোধ করি সেটা হলো আমি অপরাধ করেছি আমার বিচার করবেন আমি বিচার মেনে নিলাম তবে আপনার কদমের মধ্যে একটা আরজি করি সেই আরজিটা হলো আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার হে বাবার সন্তানের হক পিতা মাতার হক ভালো করে জেনে নেন আমার বিচার যদি করতে হয় আমার বাবার বিচার আগে করা লাগবে হযরত উমর ফারুক থরথর করে কাঁপতে লাগলেন
কারণ পৃথিবীর মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু ডাকতে বলেন, যুবকরা বলো তোমার কি বিচার, তুমি কি চাও? যুবক বলেন, আমিনুল মুমিনিন, এক নাম্বার অপরাধ আমার বাবা আমার একটা ভালো নাম রাখে নাই, সুতরাং আমার বাবা যদি আজকে কোনো ভালো নাম রাখতো, আজকে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে ভালো একটা নাম রাখা লাগবে, আজকে সেই নামগুলো আমরা রাখি না, নাম রাখছি নায়ক রাক রাজ রাজ্জাক, নাম রাখছি ববিতা, নাম রাখছি কবিতা, বাদান ইসলামের নাম ব্যাপী রাখতে হবে। আমার গভীর মনোযোগ আমার মুসলমান বাবারা, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, সাত দিন পরে আকিকা করে সন্তানের নাম রাখা হলো সুন্নাতে রাসূল। এখন আমাদের দেশে অধিকাংশ সন্তানের নাম রাখা হয় পেটের মধ্যে থাকতেই নাম রাখা হয়ে যায়, দেখা যায় অধিকাংশ বিবাহের রাত্রেই নাম রাখা হয়ে যায়, স্বামী স্ত্রী দুজন বাসর ঘরের মধ্যে যাইয়া আগে আলাপ সেরে নেয়, স্বামী রে প্রথম যদি আমার মেয়ে হয় নাম রাখবো শাহরুখ খান, আর ছেলে না ছেলে হলে নাম রাখবো শাহরুখ খান, যদি মেয়ে হয় নাম রাখবো কারিনা। জোরে কোন ঠিক কিনা, দেখা যায় নাম রাখা হয়ে যায়। বাবা সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করবে না, সাত দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব হবে না, এটা সন্তানের হক আদায় হবে না, পিতার হক সন্তানের আদায় হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। খলিফা হযরত উমর ফারুক বললেন, দ্বিতীয় অপরাধ কি তোমার বাবার বলো? বলে দ্বিতীয় অপরাধ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এ মুসলমান শোনে না, সে আমাকে একটা ভালো মা দেয় না, আমার মা হলো জিনাকারিনী, আমার মা হলো বেপর্দায় চলে, আমার মা হলো বেপর্দায় চলাফেরা করে, আমার মা নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের বিধান মানে না, এক নাম দুই নাম্বার অপরাধ আমার বাবা করছে। আজকে যদি একটা ভালো মা আমাকে দিত, আমি আমার মায়ের আদর্শ আদর্শিত হতাম, কারণ প্রাথমিক বিদ্যালয় হলো আমার মা, সেই বিদ্যালয় আমি ভালো পাই নাই, আমি আমার মার থেকে খারাপ হয়েছি। এই জন্য আমি যুবকদের বলে যাই, বিবাহ করার আগে হাজার বার করে গবেষণা করবা, চিন্তা করবা, একটা গরিবের মেয়ে বিয়ে করবা, একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে করবা, সেই মেয়েটা নামাজি কিনা, সেই মেয়েটা পর্দায় থাকে কিনা, সেই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, এমন আদর্শবান একটা মেয়ের প্রয়োজন হলে কালো মেয়ে বিয়ে করো, প্রয়োজন হলে একটা ন্যাংরা মেয়ে বিয়ে করো, যে মেয়েটা আদর্শবান পর্দা করে চলে, ইসলামের বিধান মেনে চলে, এমন একটা মেয়ে যদি তোমার জীবন সঙ্গিনী হয়, দেখবো বাবা তোমার সংসারের মধ্যে শান্তি, শরীয়তের জিন্দেগির মধ্যে শান্তি, আর শান্তি ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা। বলেন দুই নাম্বার অপরাধ আমার বাবা, সে একটা ভালো মা দেয় নাই। তাহলে এখন আমাদের দেশের যুবকরা দেখা যায় অধিকাংশ সিয়ারা দেখে পাগল হয়ে যায়। আগের যুগে বলছে জাতির মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো, এখন বাবাবার আর মা-বাবার হক আদায় করতে দিই না, যুবক হয়ে গেছি এই নাইনি পড়েই পরের মেয়ের হাত ধরে টানাটানি করি। এ মুসলমান শুনে না, বাবা যদি রাজি না হয় ইসলামের বিধান অনুযায়ী পিতা মাতাকে কষ্ট দিয়ে বিবাহ করা, যদি কোনো সন্তান যদি বাবা মা যদি বলে সন্তান সন্তানকে সেল বিবি তাক ত্যাগ করতে বলে, সঙ্গে সঙ্গে ত্যাগ করতে হবে। সুতরাং আজকে আমরা অধিকাংশ মা বাবার মনে কষ্ট দিয়ে আমরা বউ পূজারি হয়ে গেছি, মা পূজারি বন্ধ করে দিছি, মা বাবার খেদমত করতে চাই কি চাই না। তিন নাম্বার শুনে নেন বাবা, তিন নাম্বার অপরাধ আমার পিতামাতা পৃথিবীর মধ্যে, অপরাধ তিন নাম্বার আমার মা বাবার পৃথিবীর মধ্যে কোনোদিন আমার ভালো পথে চলার জন্য উপদেশ দেয় নাই, ভালো পথে চলার জন্য উপদেশ দেয় নাই। আজকে আমাদের সন্তানাদি নামাজ পড়ে না, আমরা তাগিদ দিই না, আমাদের সন্তানাদি আজকে বেহুদা চলে, আমরা তাদের তাগিদ দিই না। যখন আপনার সন্তান সাত বছর বয়স হয়ে যাবে নামাজের জন্য তাগিদ দেন, আট বছর পর্যন্ত তাগিদ দেন, দশ বছর যখন বয়স হয়ে যাবে নামাজ না পড়লে তার প্রহার করেন, কারণ নামাজের জন্য শরীয়তের বিধান মানার জন্যে। সন্তান যদি সন্তানকে হকের পথে যদি আপনি পালন করতে লালন পালন করতে পারেন, এই সন্তান কোনো দিন আপনার বিপক্ষে যাবে না, এই সন্তান বিফলে যাবে না। আজকে আমাদের সন্তান কোথায় গেল খোঁজ নিই না, আমাদের ছেলে মেয়ে বিপর্দায় চলে, আমাদের ছেলে মেয়ের চলাফেরা ভালো না, আমাদের ছেলে মেয়েগুলো উঠা বসা ভালো না, আমাদের ছেলে মেয়েগুলো খবর নিতে পারি না। মুসলমান বাবারা নিজেদের কর্মীদের দোষের কারণে আজকে সন্তান আদি নষ্ট হয়ে যায়। আমি আপনাদের কাছে দাবি করে যাব, যদি সন্তানকে পরিপূর্ণভাবে মানুষ করতে হয় ইসলামের বিধান অনুযায়ী, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সচেতন হওয়া লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা আমার বন্ধুরা আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু ডাকতে বলে, যুবিদ্দা
তাহলে তোমার আগে তোমার বিচার হবে, তারপরে সন্তানের বিচার হবে। এবার আমিনুল মুমিনী হযরত উমরে ফারুক ডাক দেব, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদমের মধ্যে বিদ্যা চোখের পানি সেরে কান্দার বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি, মাফ চাই। দুজনেই খাস তওবা করে নিলেন। আমার আর খাস তওবা করে বলে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমার সন্তানকে তুমি মাফ করে দাও। এই জন্য বাবা আজকে সন্তানের যদি সন্তান থেকে হক আদায় করতে হয়, অবশ্যই তাকে ইসলামের জ্ঞান তারে দান করতে হবে, শরীয়তের বিধান অনুযায়ী তারে চালাইতে হবে, শরীয়তের বিধান অনুযায়ী তারে চলাফেরা শিখাইতে হবে, ইসলামের বিধান তারে শিখাইতে হবে, নামাজ জাহাদ যাকাত কুরবানি সব কিছু আমাদেরকে শিখাইতে হবে, শরীয়ত তরিকা থাকি কর্তারে শিখাইতে হবে, ইসলামী মানে ইসলাম শিখাইতে হবে। যদি এগুলো না শিখায় সন্তান নষ্ট হয়ে যাবে, আর সন্তান যদি নষ্ট হয়, এই নষ্ট সন্তানের জন্য জাহান্নাম আমাদের, জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আজকে আমার দেশে ভাইরা আমার ওই সাতটা হকের মধ্যে আমার টাইম প্রায় কাছে আসছে, চলে যাওয়ার সময় হয়ে আছে। মৃত্যুবাদান নেই, জীবিত থাকতে সাতটা হক, বিজু মৃত্যু মৃত্যুর পরে সাতটা হক। আমার বাবারা আজকে আমাদের সন্তান আদি যারা আমরা দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমরা সবাই পিতা মাতার অনুগত হয়ে চলতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? মা বাবার আদেশ অনুযায়ী চলতে চাই কি চাই না? পিতা মাতা যখন হুকুম দিবে মেনে চলতে চান কি চান না? জোরে বলেন চান কি চান না? মা বাবার হুকুম যারা চলতে মানতে চান, মা বাবার হুকুম মেনে যারা চলতে চান, একটু হাত দুখানা তোলেন। নারাই তাকবীর, নারাই রিসালাত, আর একটু জোরে বলেন নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, কিডা কিডা হাত উঁচু করেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মা যেন টু শব্দ না করেন, মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না, মায়ের খেদমত করবেন। আপনারা শুনেছেন হযরত মূসা আলাইহিস সালামের জামানায় কসাই জান্নাত পেয়েছিল মায়ের দোয়ার জন্য, দোয়ার বরকতে। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা মা বাবার কথা মতো চলবো, মায়ের আদেশ মেনে চলবো, মায়ের হুকুম মেনে চলবো, মা বাবার খেদমত করব, মা বাবার প্রস্রাব পায় এখানে আমরা দোয়া দিব, মাকে যত্ন করব। মা যেন টু শব্দ করে না। হযরত বাদান কে শুধু তাই নয়, এ মুসলমান শুনে নেন, এ মুসলমান শুনে নেন, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এর জুব্বা পেয়েছিলেন হযরত ওয়াস কুনি রাদিয়াল্লাহু তাআলা, উনিও মায়ের খেদমত করে, মায়ের সেবা করে দুনিয়া থেকে এত কামিয়াব কামাই করে নিয়েছিলেন। আমার বাবারা আজ থেকে পিতামাতার খেদমত করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? আত্মস্বজন, পিতামাতার আত্মস্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করব চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই প্রেসমে জাতির জিকির করেন কয়েকবার, আল্লাহ আল্লাহ দাদু ভাইরা সবাই এটা শুনে রাখতে জিজ্ঞেস করেন, আল্লাহ 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 তৈরে চিনেছিল হযরত বেল্লালে জান দিতে যাই মিনারে, আল্লাহ আল্লাহ চিনেছিল হযরত বেল্লালে জান দিতে যাই মিনারে, মিনারা হইতে বেল্লাল গেল পড়িয়া, হার মানস হ এইয়া তোমরা নবি সিনলানা, আল্লাহ আল্লাহ
চিনে ছিল হযরত ওয়াস করনি বক্তি রিজি দাঁত ভাঙলেন তিনি চিনে ছিল হযরত ওয়াস করনি বক্তি তীরজ দাঁত ভাঙলেন তিনি বক্তিরজ দাঁত ভাঙলেন পাগলায় একটাও রাখল না আর মহন অসহ এইয়া তোমরা নবী চিনলানা আল্লাহ আল্লাহ আরে নবীর আশেকান নবী সিনে এবাদত কওয়ার আরে নবীর আশেকান নবী সিনি মৌলার ডাক মৌলা রাজি হবে গো ভুলে যাবে না আরে নবসহ এইয়া তোমরা নবী চিনলানা আল্লাহ আল্লাহ এইরে গাউসের লতা পাগাতা জীব জানোয়ার কয় কত আল্লাহ আল্লাহ সেই নবীজির প্রেমের মালা বহলাই পড়ো লাই পড়ো না মানসহ এইয়া তোমরা নবী চিনলানা আল্লাহ আল্লাহ মানসহ এইয়া তোমরা নবী চিনলানা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পড়িয়া মৌলাকে নাও খুঁজিয়া নবীর প্রেমে পড়িয়া আমলাকে নাও খুঁজিয়া দেখবে তুমি পায়া যাবে সাহে রব্বানা হার দেখবে তুমি পায়া এইয়া তোমরা নবী চিনলানা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকে উদযাপন উপলক্ষে ঐতিহাসিক আজিমুশান মিলাদ মাহফিল মহান আল্লাহ তাআলা সান্দার ফরা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই ঐতিহাসিক সুন্নি মা সম্মিলন মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল উচ্চ কণ্ঠ আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে সালাম মুকদ্দমসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রহমাতাল লিল আলামিনের কুদ পবিত্র কদম মোবারক সালাম মুকদ্দমসি জানাই বাংলাদেশের অসংখ্য আল্লাহদের কদম মোবারক যেহেতু যাদের কথা আল্লাহ বলেন কোরআনুল করিমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে এগারো নম্বর পারা বাষট্টি নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাদ্দা নিন্না নিচালা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় আল্লাহ যদি অবস্থান করে ওমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মেরকাত সারা মেরকাতের দশম খণ্ড সাতশত বাইশ নম্বর পৃষ্ঠা তাফসিরুল বায়ান পঞ্চম খণ্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বায়ান করেন আলা সাদ্দা নিন্না নিচালা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়া মউত তাদের মৃত্যু নাই অসংখ্য অলি আল্লাহ শুয়ে আসেন প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারক জানাই সালাম কদম সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি আছেন আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের মাহফিলের সম্মানিত মেহমান যারা আছেন যারা আলোচনা করবেন তাদের মধ্যে আমার আগে যিনি আলোচনা করে গেলেন জনাব হযরত মাওলানা বেলাল হুসাইন আল কাদরি সাহেব
আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান আলোচ্য, বাংলাদেশের সুনামধন্য আলেম আলেমে দীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিয়ানি সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, সাবেক মেয়র সাহেব, আমন্ত্রিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে সারা দিন সারা জিন্দেগি ভরে শুকরিয়া আদায় করলে শেষ হবে না, যে মহান আল্লাহ আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো সুযোগ করলো। সেই মাহফিলটা হলো ঈদে মিলাদুন্নবী। এই মাসের জান্নাতের যে মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, যে মাসে নবী আসার কারণে অন্ধকার আলোয় ভরপুর হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, সেই মাসের মাহফিলে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো ব্যবস্থা, বসার মতো ব্যবস্থা দান করছে, সকলে বলুন আমিন। তা আমাকে একটা বিষয় ভিত্তি দিয়েছেন, আপনারা শুনেছেন ইসলামের আলোকে পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য, প্রতিটা সন্তানের পিতা মাতার প্রতি হক হলো 14টা, কয়টা জোরে বলেন কয়টা, একটু জোরে বলা যাবে না, একটু জোরে চিল্লায় বলেন কয়টা, 14টা, জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা, মোট কয়টা, জোরে বলেন মোট কয়টা, 14টা হক হলো, হকের মধ্যে 7টা হলো জীবিত অবস্থায়, এই 7টা হক সন্তান পিতাকে পিতার আদায় করতে হবে, পিতার হক আদায় করতে হবে, মৃত্যুর পরে আরো 7টা সেটা আদায় করতে হবে, এ বিষয়ের পরে আলোচনা ঈদ পরে দিছে, এবং আপনার তারপরে আলোচনা দিছে যেটা বিষয় ভিত্তির পরে কেমন হওয়া আপনার ঈদ এবং কেমন কর্তব্য হওয়া কেমন উচিত, ঈদ পরে দিছে আদর্শ মুসলিমের, মুমিনদের ডেলি আপনার যে প্রতিদিন রুটিন, যেটা প্রতিদিন মুসলমানদের যে রুটিন, যেটা ইসলামের ভিতরে থাকতে হবে পিতা মাতার হক মেনে, আল্লাহর বিধান মেনে প্রতিনিয়ত আমাদের যেটা চলতে হবে, প্রতিনিয়ত যেটা করতে হবে, সেই বিষয়ের উপরে আলোচনা। আল্লাহ তাআলা যেন কিছু কথা বলার তৌফিক দান করে, যেহেতু আজকে বিজ্ঞ আলেম আসছেন, আলেমে দিন আল্লামা মুফতি আলাউদ্দিন জিয়ানি সাহেব আসবেন, তার থেকে আমরা আলোচনা শুনব। উনি আসার আগ পর্যন্ত যারা আলোচনা করবে আমরা শুধু সাজিয়ে দিব মাঠটা, বাকি আলোচনা উনি করবেন, ঠিক কি না, আরো জোরে বলেন ঠিক কি না, একটু মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠ আওয়াজ দেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই 7টার মধ্যে জীবিত অবস্থায় পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সুবহানাল্লাহ বলেন না, এক নম্বর পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, দুই নম্বর মনে প্রাণে তাদেরকে ভালোবাসা, মন এবং প্রাণ দিয়ে ভালোবাসা, 7টা আমি বলে আলোচনা করব, আলোচনাগুলো খেয়াল করতে হবে। নাম্বার ওয়ান, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, শ্রদ্ধাশীল শ্রদ্ধা করতে হবে। এখন বর্তমান বাংলাদেশের সন্তানেরা পিতামাতাকে কতটুক শ্রদ্ধা করে, সব আস্তে আলোচনা করলে সব বাইর হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো মনে প্রাণে তাদেরকে ভালোবাসা, তৃতীয় নাম্বার হলো সর্বদায় তাদের কথা মতো মেনে চলা, তাদেরকে তাদের যে আদেশ দেয়, যে হুকুম দেয়, তাদেরকে মেনে চলা, তারা মা পিতা মাতা যখন যে হুকুম দিবে হুকুমগুলো মেনে চলতে হবে, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। চার নাম্বার হলো তাদের খেদমত করা, তাদের খেদমত করা, খেদমত করা, পিতা মাতার কি করতে হবে, খেদমত করতে হবে। পাঁচ নম্বর হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, তাদের প্রয়োজন যেটা এটা তাদেরকে পূরণ করতে হবে। এখন আমি আমার ক্ষমতা আছে, পিতামাতা একটা জিনিস চাইছে বা একটা জিনিস লাগবে, এটা চাওয়ার আগেই দেখার আগেই সন্তানের এগুলো আমাদের দায়িত্ব কর্তব্য, তাদেরকে পূরণ করতে হবে, যেটা তাদেরকে আপনার তাদেরকে প্রয়োজনীয় যে
জিনিসপত্র আছে যেগুলো প্রয়োজনীয় তাদের, সেগুলো আমাদের পূরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এবং তাদেরকে সব সময় সুখে রাখতে হবে। কিসে রাখতে হবে? সুখে রাখতে হবে, শান্তিতে রাখতে হবে। শান্তিতে রাখার চেষ্টা করতে হবে, সে সুখে শান্তিতে থাক এটা চেষ্টা করতে হবে। মনে প্রাণে সবসময় কথা দ্বারা, ব্যবহার দ্বারা, চলা দিয়া এটা আমাদেরকে তাদেরকে সুখে রাখতে হবে। সাত নাম্বার হলো নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা এবং দেখাশোনা করা। সুবহানাল্লাহ বলেন, নিয়মিত তাদের সাথে দেখা করা, প্রতিনিয়ত দেখা করার চেষ্টা করবেন। অনেকে চাকরি করে, বিদেশে থাকে, অনেকে তাদের দেখতে একটু মোবাইলে একটা মিনিট কথা বলবেন, দেখলেন পাতা পিতা মাতারে দেখলেন, হয়তো আপনি এখানে রেখে গেছেন ঢাকা, বা আপনি সারাদিন বাড়ি আসেন নাই, সন্ধ্যার সময় একটা মিনিট পিতা মাতার সঙ্গে যোগাযোগ করেন, মা কেমন আছো, বাবা কেমন আছো, আমি ভালো আছি। অথচ বিবির কাছে 50 বার ফোন দেওয়া লাগে, কারণ বিবির তো মনটা খারাপ হবে। এসিতে মা বাবার প্রতিনিয়ত খবরাখবরে নেওয়া। সুবহানাল্লাহ বলেন, মৃত্যুর পরে সাতটা হক কয়টা? জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন। এটা গেল জীবিত অবস্থায়। এই 14টা হকের ভিতরে মৃত্যুর পরে আরো 7টা হক, তাদের হলো তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলেন না, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীর। আমরা আস্তে আস্তে আলোচনায় যাবেন, বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। এরপরে 2 নাম্বার আপনার, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত করা এবং তাদের জন্য সব পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন না, কি পৌঁছানো? আজকে মাহফিলতে আসছেন, ওদের মা নাই বাবা নাই, তাদের জন্য সব পৌঁছাতে হবে। আল্লাহ ওদেরকে সব পৌঁছা, আল্লাহ গুনাগুলো মাফ করো, জিন্দেগির গুনা মাফ করো, এই সবগুলো পৌঁছাতে হবে। জোরে বলেন, মারহাবা। 3 নাম্বার হলো এদের তাদের সঙ্গী সাথী আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে। সঙ্গী সাথী বন্ধু বান্ধব আছে না বাবা মায়ের? মায়ের বান্ধবী আছে, বাবার বন্ধু আছে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, রাগ ব্যবহার করা যাবে না। তাদের পিতা মাতা যেরকম চলে গেলে তাদের সঙ্গে আরো ওই রকম আচরণ, এমন আচরণ করতে হবে ওই চাচা ওই চাচি আপনার ব্যবহার আপনার কথা শুনে মনে প্রাণে ভালোবাসবে, অমুকের ছেলেটা, আরে কত সুন্দর ছেলেটা রেখে গেছে, আপনার মা বাবার জন্য দোয়া এসে যাবে। জোরে বলেন, ঠিক কিনা? আর আমাদের অনেকে কয় অমুক একটা সন্তান কুলঙ্গার বানায় ফিরে গেছে। জোরে কোন, ঠিক কিনা? আছে না বাবা, কথা বলেন না, আছে না? আপনার 4 নাম্বার হলো, 4 নাম্বার হলো সঙ্গী সাথী আত্মীয় স্বজনদের সঙ্গে আত্মীয় স্বজনদের সাহায্য করা। সঙ্গী সাথী তার মা বাবার আত্মীয় স্বজন, মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। যদি আপনি আর্থিক সহযোগিতা করলেন না পারলেন, কথা দ্বারা সাহায্য করলেন, পাশে দাঁড়াইলেন, আর্থিক সহযোগিতা করলেন, তাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। জোরে বলেন, মারহাবা। 5 নাম্বার হলো ঋণ পরিশোধ করা এবং ঋণ শোধ করা, আমানত আদায় করা। আমানত যিনি আমানত যেটা আপনার আদায় করা, যে আমানত করে গেছেন এই কথাটা, এই ছেলে এটা করবি, ছেলে ওটা করবা, এইটা করতে বলো আমার ছেলের, এগুলো আদায় করতে হবে, পালন করতে হবে, ঋণ পরিশোধ করতে হবে। বাপ মা ঋণই আছে, আমরা কথা বাপ রেখে গেছে, রাগ রাগ এটার দরকার নেই, আমরা এগুলো শোধ করতে পারবো না। জোরে বলেন, আল্লাহ একবার। আরো জোরে বলেন, আল্লাহ একবার। আপনার হলো 6 নাম্বার হলো শরিয়াত সম্মতন ওসিয়াত পূরণ করা। শরিয়াতের বিধান অনুযায়ী, অনেকে না আব্বা যদি কয়ে যায় যে একটা খিন্দির কুরবানি করবে, এটা মানিয়ে নেওয়া যাবে না। শরিয়াতের বিধান হালাল, যেটা সত্য, যেটা সত্য এবং মিথ্যা বুঝেন আমরা বুঝি, শরিয়াত মোতাবেক যদি কোনো ওসিয়াত করে যান সেটা পালন করতে হবে, পুরা করতে হবে, এটা সন্তানের জন্য হক। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। এবং 7 নাম্বার হলো সাধ্য মতো কবর জিয়ারত করতে হবে। সাধ্য মতো আপনি যদি পারেন, প্রতিনিয়ত আপনি যদি পারেন প্রতিদিন 1 বার যান, 3 বার যান, 2 বার যান, সকালে ফজরে মা বাবার কবরটা জিয়ারত করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জীবনে নিষেধ করেছিলেন কবর জিয়ারত করার কথা, সর্বশেষে নবীজি বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। মারহাবা বলেন, মারহাবা। আরো জোরে বলেন, মারহাবা। সাল্লি আলা সাইয়্যিদিনা তুমি প্রেম শিখায়া রোজায় ঘুমাইলাও, তুমি প্রেম শিখায়া। আমি আছি বাংলাদেশে নবী গো, আপনি মদিনা
বছর জন আপনার দিদার একটা বেলা পাই গো নবী যদি আপনার দিদার আরে আসে কামি কান্দি বসে আসে কামি বলেন আসে কামি কান্দি বসে লউ গো মোলা দয়াল নবী গো তুমি পেমসি কায়া রওজায় গো মাইলা তুমি পেমসি কায়া রওজায় গো আমার ভাইরা আমার বন্ধুরা আমার অনেকগুলো আলোচনা পিতা মাতা মারা পর দোয়া করতে চাই কি চায় না জোরে বলেন কে কে চান হাত উঁচু করুন পিতা মাতার জন্য দোয়া করতে চান না একটু হাত দুটো টান না পিতা মাতার জন্য দোয়া করতে চায় পিতা মাতা দুনিয়া থেকে চলে গেলে সেই দোয়া নাকি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা পিতা মাতা মারা গেলে মানুষকে মেহমানদারি করতে চায় কি চাই না এখন আমার দেশে কয় পিতা মাতা মানুষের মেহমানদারি করা যাবে না খানো জায়েজ নাই আরে আলেম সাহেব পকেটে 500 টাকা পাইলে জায়েজ হয়ে যায় দোয়া করে যাও 50 জনের নামে দোয়া করে যাও আর মানুষকে খানো জায়েজ নাই কেমনে ফতোয়া দাও পিতা মাতা মারা গেলে তাদের জন্য সৎকায় জারিয়া বেশি বেশি দান দিয়ান করবেন মুসলমান শুনে নেন তারা যে দান দিয়ান করে যাবেন তিনটা জিনিস মৃত্যুর পরে কাজে লাগে নাম্বার ওয়ান হলো বাজান ডেনে কামল নাম্বার টু হলো বাজান ডে নানির নাম্বার টু হলো বাজান ডে নাম্বার টু কি সত্য